সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত হচ্ছি সেখানে। বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে ওই অবৈধ ফ্যাসিস্ট লুটেরা মাফিয়া সরকারের কাছে চট্টগ্রামের মানুষ কি বার্তা দিতে চায় সেটাই দেখতে চায়। ওই বার্তাটা পৌঁছে দেন, এই সভা থেকে ওই বার্তা পৌঁছান চট্টগ্রামের সেই ঐতিহ্য, চট্টগ্রামের সেই ঐতিহ্য সংগ্রাম আন্দোলন এবং বিদ্রোহের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন, অত্যাচারীর পতন, এই হচ্ছে আজকের এই সবার বার্তা, খুব পরিষ্কার বার্তা। আপনারা কখনো মাথা নত করেন নাই চট্টগ্রামের মানুষ, আপনারা মাথা উঁচু করে থেকেছেন এই মাটি থেকে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে, এই মাটি থেকে মাস্টারটা অপ্রীতিলতা তারা বিদ্রোহ ঘোষণা করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, এই মাটি থেকে আমাদের এই সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণি যিনি আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছেন, স্বাধীন বাংলাদেশ দেখিয়েছেন, যিনি ডাক দিয়েছেন স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধে, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম তিনি এই আপনাদের চট্টগ্রামের মাটি থেকেই স্বাধীনতা ডাকিয়েছিলেন, তাই না? আপনাদের তো গর্ব করা উচিত যে আমার এই মাটি সেই মাটি যে মাটি থেকে আমার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধ শুরু হয়নি, আপনারা যুদ্ধ করেছেন, আমরা স্বাধীন করেছেন বাংলাদেশকে, এই মাটি সেই মাটি যেখানে দেশ নেত্রী বেগম খেলাতে গিয়া আপনাদের ওই রাজগীর ময়দানে স্বৈরাচারের সাধের বিরুদ্ধে সেদিন তিনি সংগ্রাম শুরু করেছিলেন বন্ধুগণ।